আজ এখানে আমি আমার লাউ গাছটি দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই মনে আছে আমি বলেছিলাম যে এখানে আমি মাটি প্রসেস করে রেখেছি। তো আমার পুরোপুরি দুই সপ্তাহ হয়ে গেছে, তাছাড়া লাউ গাছটি এত বেশি বড় হয়ে গেছে যে এখন আসলে ঘরে রাখা ভীষণ মুশকিল। তাই আমি এখানে আজ লাউ গাছ দুটো লাগিয়ে দিচ্ছি। ওয়েদার খুব একটা ভালো না, তবে এত বড় হয়ে গেছে আপনারা নিজেরা দেখলে অবাক হবেন। তাই আসলে বাহিরে দিয়ে দেওয়াটা আমি জরুরি মনে করছি। তো এখন আমি লাউ গাছগুলো এখানে দিয়ে দেব। লাউ গাছ অনেক বেশি বড় হয়ে গেছে, অনেক অনেক। তো এখন শুরুতেই যে কাজটি করতে হবে, আমি পর থেকে লাউ গাছটিকে আলতো করে একটু বের করে নেব। আসলে মাটিটি শুকনো আছে, তাই খুব একটি সমস্যা হবে না। আমি বাস্কেট থেকে ধরে সরাসরি বের করে নিয়ে এসেছি এবং এখানে আমি দিয়ে দিচ্ছি। এবার বাকি যে মাটি ছিল সে মাটি দিয়ে আমি সাইডগুলো কভার করে দিচ্ছি। একটু আলতো করে প্রেস করে দিতে হবে যেন নিচের মাটিটি ভালোভাবে প্রেসারে থাকে, আদারওয়াইজ যখনই ঝড় বা বৃষ্টি হবে এটি দুলতে থাকবে। আর গাছটি কতটা বড় হয়েছিল সেটি আমি একটু দেখিয়ে দিচ্ছি, নিচ থেকে দেখলেই বুঝতে পারবেন। গাছটি অনেক বেশি বড় হয়ে গেছে মাশাল্লাহ, আর দুই থেকে তিন দিন পরই আমার এই মাচাটি ক্যাচ করে ফেলবে। তো এই অবস্থায় আসলে যদি না দিতাম তবে অনেক লেট হয়ে যেত। আর পাশে আমি দিয়ে দিয়েছি যে চাল কুমড়া, চাল কুমড়া তো দুটো এসেছে, এই যে এখানে একটি দেখা যাচ্ছে আর উপরের দিকে। তো এই চাল কুমড়া গাছটি অনেক বড় হয়ে গেছে, আজ হালকা একটু আমি রশি দিয়ে বেঁধে দিয়েছি যেন মাচাটি ক্যাচ করতে একটু ইজি হয়। এই বেতেই আমি চিন্তা করেছি আমার লাউ গাছটি দেব, তাই চাল কুমড়া আর লাউ পাশাপাশি দিয়ে দিচ্ছি। তো আজ একটি নয়, আমি দুটো লাউ গাছ লাগাবো। তো এখানে তো আমি একটি দিয়ে দিচ্ছি, পাশে আমি আরও একটি লাউ গাছ লাগাবো। তো তার জন্য বেশ কিছুটা জায়গা আমি রেখে নিচ্ছি, যেমন কি পুরোপুরি এক ফুট। এক ফুট না হলে দেখা যায় যখন লাউ গাছের হাত পা বের হবে তখন একটি আরেকটির সাথে অনেক বেশি মারামারি শুরু করে দেবে। তার থেকে ব্যাটার হয় শুরু থেকে যদি ওদের একটু স্পেস দেওয়া যায়, তবে এরা হেসে খেলে নেচে গিয়ে বড় হতে পারে। এই যে হচ্ছে আমার আরও একটি লাউ গাছ, আমি এই যে দেখাচ্ছি এটি অনেক বেশি বড় হয়নি, ঠিক এইটুকুই হয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি এইটুকু পর্যন্ত হয়েছে। তো এবার আমি এই লাউ গাছটিও পর থেকে আসলে বের করব। সাইডে একটি পুঁই শাক রয়েছে, চেষ্টা করব এই গাছটি বাঁচিয়ে রাখতে। আর এই পর থেকে বের করা অনেক বেশি ইজি, নিচ থেকে যদি হালকা একটু প্রেস করা যায় এভাবে ভীষণ আলতো করে গাছটি চলে আসে। তো এখন আমি কি করব, এই যে পাশ থেকে পুঁই শাক রয়েছে হালকা মাটি সহ, ঠিক এভাবে করে ধরে আমি আবার যে পটে ছিল সে পটে নিয়ে নিচ্ছি যেন আমি আবার এটি অন্য জায়গায় লাগিয়ে দিতে পারি। এবার আমি এইটিও দিয়ে দিচ্ছি। এবার আমি কি করব, ঠিক একইভাবে আমি সাইড থেকে মাটিগুলো দিয়ে দিচ্ছি। তো দুটো গাছ পাশাপাশি হওয়াতে অনেক বেশি ভালো হয়ে যায়।
আর একটু ভালো করে প্রেস করে দিতে হবে যেন নিচ থেকে অনেকটা প্রেসার থাকে। এবার কি করব, গাছগুলো লাগানোর পর আমাদের শুরুতেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে কম্পোস্ট দেওয়ার কোনোই প্রয়োজন নেই, কারণ এটি হচ্ছে প্রসেস করে নিয়েছি। তো আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখন পানি দিয়ে দিতে হবে অনেক করে। এবার কি করছি, আমার যে লাউ গাছটি ছিল এটি অনেকটা বড়, তাই সাইড থেকে আমি একটি লাঠি দিয়ে দিচ্ছি যেন ওই লাউ গাছটি ভালোভাবে বেড়ে মাচা ধরতে পারে। আসো দোস্ত, তোমাকে আমি সেটিং করে দিচ্ছি। এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি যে লাঠি দিয়ে দেওয়ার পর আসলে কতটা উপরে উঠেছে। পাশে তো ছোট লাউ, তাই খুব বেশি লাঠি দিতে হচ্ছে না, লাঠিটি ক্যাচ করেছে পরে দিয়ে দিব। আর এইটি যেহেতু অনেক বড় হয়ে গেছে তাই আমি একটি বড় লাঠি দিয়ে দিয়েছি যেন ওই লাঠিতে ধরে মাচাতে খুব সহজেই উঠে যেতে পারে। তো আজকে আমি আসলে লাউগুলো লাগিয়েছি, তাছাড়া আমার অন্য আরেকটি বেতে আমি মিষ্টি কোমরের গাছ লাগিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটি আমি ফ্রাইডে লাগিয়েছি। এভাবে করে আলাদা করে বে করে নিলে অনেকটা ইজি হয়, কোন কম্পার্টমেন্টে কী দেব সেটি বোঝা যায়। এখানে আমি তিনটি মিষ্টি কোমর দিয়েছি এবং দুটো একই জাতের আরেকটি আলাদা জাতের, দুই ধরনের মিষ্টি কোমরের গাছ রয়েছে। আর মাঝখানে আসলে এখন এই যে আমি লাউয়ের গাছটি দিয়ে দিলাম, তো সত্যি কথা বলতে কি শুরু হয়ে গেছে আমার গার্ডেনিং। এভরিডে এখন আপনারা আপডেট দেখতে পারবেন আমি আমার এই গার্ডেনের প্রসেস করা মাটিতে কি লাগাচ্ছি বা কিভাবে লাগাচ্ছি, আপনাদের সাথে অবশ্যই সেটি আমি শেয়ার করব। ঘরে এত বড় হয়ে যাওয়াতে আমাকে বাহিরে নিয়ে আসতে হয়েছে, আশা করি দেখে বুঝতেই পারছেন এর থেকে বড় আসলে ঘরে রাখা ভীষণ মুশকিল। তখন দেখা যাবে এর হাত পা এত বড় হয়ে যাবে আমাকেই ধরে পিটানো শুরু করবে, তাই সময় থাকতেই এদেরকে আমি বেডে দিয়ে দিলাম নিজের মতো। এবার হাত পা ছড়িয়ে তোমরা ঘুমাসো। আর পাশেই বেটি আমি রেখেছি, এখানে এখনও ডিসাইড করিনি কি লাগাবো, তবে আমি করে রেখেছি। তো আজকে এখানেই, পরবর্তী আপডেট নিয়ে আবারও আমি আপনাদের সামনে হাজির হব। ততদিনের জন্য বিদায় নিচ্ছি, অবশ্যই বলবো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে যেন ভুলে যাবেন না।